होटल थे कि आधा कलकत्ता चला गया, आप भी चले आओ। तो शरगुप व्यापार सो गुड আফটারনুন एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो हाँ, फाइनली आज के जाच्छी। तो মোটামুটি রেডি হয়ে গেছি, সব লাগেজ বাইরে বার করা হয়ে গেছে। আমি কাপড় নিয়েছি, তুই কি নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, কাপড় কিনে এনেছি আমি। আমিও তো নিয়েছি 100 গ্রাম মতো। কাপড় ইন দ্য সেন্স, মানে কাপড় এজন্য নেওয়া, অনেকটা অলটিটিউডে যাওয়া হবে, যার জন্য ওই অনেকটা শ্বাসকষ্ট টাইপের হয়। তো বাদ দাও। তো ফাইনালি 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 দ্য হ্যাপেন ইজ হ্যাপেনিং। তো যাচ্ছি আমরা, তো সাথে থাকো, বেরোবো, এক্ষুনি বেরোবো। দাদা আর ও রেডি হচ্ছে, আর আমরা তো রেডি হয়ে গেছি ছোট পার্টনার। আর ওই যে ছোট পার্টনারের বোন আর এক পার্টনার, কুট্টি পার্টনার। তো থাকো সাথে, দেখতে থাকো, আর ব্যাস এনজয় করো ট্রিপ আর কি। ব্যান্ডেল স্টেশনে রয়েছি, 6:55 অলরেডি বেজে গেছে, 6:55 ট্রেন আসার কথা। বাট মোটামুটি টাইম কখন, 7টা বাজে, 7টা পেরিয়ে গেছে, 6:56 রাইট টাইম। ও মানে একদম কারেক্ট টাইমই আছে, 1 মিনিট আর কি ডিলে, বাট অনেকক্ষণ আগে এসেছি। ট্রেন আগে থেকে যে দেওয়ার সেরকম কোনো ব্যাপার নেই, মেন লাইনে কাজবাজ চলছে তাই। আর যেটা বলার সেটা হচ্ছে যে কী বলবো, প্রচুর মানুষ আছে যারা দার্জিলিং যাবে বলে রেডি আছে। তো এরকম আমাদের ওখান থেকে বলা হয়েছে হোটেল থেকে কি আধা কলকাতা চলে যা, আপ ভি চলে যাও। তো সেরকমই ব্যাপার, বাচ্চা কুচা যা আছে সবাই মিলে এখন দার্জিলিং যাচ্ছি, এটাই আমাদের লাস্ট ট্রেন হবে দার্জিলিং যাওয়া, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, যাচ্ছি ফাইনালি। আর আমি এই ব্লগটাকে টানবো হচ্ছে গ্যাংটক পৌঁছানো অবধি, যে ড্রপ আমরা নেমে গেছি পিক আপ থেকে ড্রপ, তো ওই মানে ওই পর্যন্তই আমি ব্লগটাকে টানবো। তো ব্যাস থাকো আর কি, ট্রেনে উঠবো, তারপরে আবার যা করো। May I have your attention, please? Train number 13178 down, journey to Chennai, Memo 600 is arriving on platform number 4, Kripalan Kalkichi, Gari Sankhya, 888-5R down. আমরা উপরে উঠে পড়েছি, আর আমার ট্রেনে এই স্লিপারে মানে সরি আপারে শুতে ভীষণ 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 ভালো লাগে। ওই যে দেরি হচ্ছে।
তুই কত টাকা দিয়ে আসছিস? আরো আরো বৃষ্টি 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 তো চলে এসেছি দার্জিলিং, মানে সরি জলপাইগুড়ি। যেহেতু আমাদের কোনো কিছুই আগে থেকে প্ল্যান ছিল না, সবই মানে কি বলবো ইমিডিয়েট ঠিক হয়েছে, তো এখানে আমরা এজেন্সির সাথে বলে প্যাকেজ ঠিক করছিলাম, যার জন্য আমাদের অনেকটা লেটও হয়েছিল আর বসে থেকে থেকে একদমই বোর হয়ে গেছি। তো তোমাদের আগে যেমনটা বললাম যে দার্জিলিং এ প্রচুর টুরিস্টের আর কি চাপ রয়েছে, প্রেশার রয়েছে আর ভিড়টা বুঝতেই পারছো, তো এই লাইন যে কোথায় শেষ তোমাদের ধারণা নেই, আর কিছু কনস্ট্রাকশনের কাজও চলছিল যার জন্য ভীষণ জ্যামও আছে গ্যাংটক যাওয়ার রাস্তাতে, কারণ ওখানে অনেক টানেল হচ্ছে, তারপরে অনেক শর্টকাট রাস্তা হচ্ছে যেখানে তোমরা খুব কম টাইমে পৌঁছে যাবে। তো হ্যাঁ, ভীষণ একটুখানি কষ্ট হয়েছিল, মানে ভীষণ একটুখানি মানে একটু কষ্ট হয়েছিল, কারণ ধুলোবালি এরকম সচরাচর গ্যাংটকে দেখা যায় না, ওয়েদার গরমও পাওয়া যায় না, এই কনস্ট্রাকশনের কাজের জন্য ওয়েদার একটু গরমও আছে। ব্যাস থাকো সাথে আর কি, খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাবো, তো এনজয় করো। আর এটা হচ্ছে তিস্তা নদী, যার তিস্তার জল তিস্তার পাশ, মানে পুরো রাস্তাটাই তোমরা তিস্তা থেকেই যাবে, মানে তিস্তা পুরো পাশ দিয়েই যাবে আর কি, একদম গ্যাংটক অবধি আর কি। থাকো আর কি আর কি আর কি। একটু হল্ট করেছি কারণ ভীষণ খিদে পেয়ে গেছে আর একটু ওই গাটাও গোলাচ্ছে, গাটাও গোলাচ্ছে, তো যে কারণে একটুখানি কিছু খেয়ে নিই, একটা মেডিসিন নিয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। আর তবে একবার কি বলবো ভিউটা দেখিয়ে নিই, খুব ভালো লাগবে একবার ভিউটা খালি দেখে না। আমরা এই একটা ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট বলতে পারো সেখানে আর কি দাঁড়িয়েছি, আর এই যে আমার কর্তা মশাই কি গো ওই, আর এই যে ভিউ পয়েন্ট দেখো, ঘুমাই পরে ঘুমি। নেমেছি এক জায়গাতে, এক জায়গায় বলতে আমরা এই মুহূর্তে আছি গ্যাংটকে, তো আমাদের প্রথম ডেস্টিনেশন গ্যাংটক, তো গ্যাংটকে ট্যাক্সি স্ট্যান্ডে আছি
হ্যাঁ নিচ্ছি, আর এই যে ট্যাক্সি স্ট্যান্ড, আর বলতে তারপরে এখন হোটেলে যাই, তারপর বাকি কথা সেখানে হবে। গাড়িতে গাইছি আমরা, তো আমরা এখন একটা শেয়ার কার নিয়ে নিয়েছি, শেয়ার কার মানে লোকাল ট্যাক্সি, তো যেটা আমাদের ড্রপ করবে হচ্ছে গ্যাংটকের হোটেলে। হোটেলের নাম প্রবাবলি শান্তিনিকেতন, এরকম কিছু একটা ছিল, স্পেস দিয়ে ছিল শান্তিনিকেতন। তো হ্যাঁ, এখন গ্যাংটক আগেকার ট্যুর মানে সামনে যা ট্যুর হবে সেটা দেখতে পাবে, আর এই জার্নিটা আমি এখানে এন্ড করবো, এখানে এন্ড করবো মানে আমি হোটেলে গিয়ে এন্ড করবো। তারপর থেকে যার সাইট সিং বলো বা আউটিং হবে তার আলাদা আলাদা ব্লগ যাবে, ঠিক আছে? তো এখন যাই, কারণ একদমই আর ভালো লাগছে না, একটু জার্নিটা মানে একটু বেশি হয়ে গেল, আর রাস্তার অবস্থা একটু টালমাটাল ছিল, তারপর লেট হয়েছে, রাস্তায় প্রচুর কাজ হচ্ছে, ওখানে অনেক জ্যামে অনেকক্ষণ ধরে আটকে আটকে থাকতে হচ্ছিলো। অনেক রকম প্ল্যান চেঞ্জ করে 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 ফাইনালি আমরা দার্জিলিং পরে যাবো, আগে গ্যাংটক যাচ্ছি, তারপর সেখান থেকে আর যেখানে যেখানে যাবো জানতে পারবো। চ তো ফাইনালি হোটেলে এসে গেছি, আর বাপরে প্রচুর একটু জার্নি হয়েছে, মানে একটু হেডেক হয়েছে বুঝতেই পারছো, চোখ মুখ চুলের অবস্থা। আর এবার যেটা বলার সেটা হচ্ছে যে না আর কিছু বলার নেই, আমি আর কিছু বলতে পারছি না, কারণ প্রচুর হেডেক হয়ে গেছে। তো এখন রাখি, ফ্রেশ হবো, সন্ধ্যাবেলা বেরোবো, সেখান থেকে আলাদা করে একটা ব্লগ শুরু হবে, ঠিক আছে? আর কোথায় কোথায় যাবো সেটাও দেখতে হবে। তো চল।